এরকম একটা দেবতার নাম ছিল সিজার, ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এ নক্ষত্র পূজারই ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহিদ পন্থী না মুশরিক বলেন? সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে আরও পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষবরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কী নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষবরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে এই যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা, মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না, যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না? পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না? এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করছি, শুরু করছি, এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই।